ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক হামলা। রাশিয়া সোমবার ইউক্রেনের শহরগুলোতে 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেন জুড়ে চালানো এই হামলার সময় রাজধানী কিয়েভের প্রধান শিশু হাসপাতালেও ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনাটি ঘটে। গত কয়েক মাসের মধ্যে ইউক্রেনে রাশিয়ার এটি সবচেয়ে মারাত্মক হামলা বলে মনে করা হচ্ছে। সবচেয়ে মারাত্মক এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 41 জনে। সোমবার প্রকাশ্য দিবালোকে কিয়েভের প্রধান শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার পর বাবা মা তাদের শিশুদের জড়িয়ে ধরে হাসপাতালের বাইরে চলে যান। তারা রাস্তায় হাঁটছিলেন এবং হতবাক হয়ে কাঁদছিলেন। হামলায় হাসপাতালের জানালাগুলো ভেঙে যায়, ভবনের ব্যাপক ক্ষতি হয়। কিয়েভের শত শত বাসিন্দা এখন ধ্বংসাবশেষ পরিষ্কার করতে সাহায্য করছে। এএফপি সাংবাদিকরা জানান, তারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন এবং মধ্য কিয়েভ থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। এছাড়া কিয়েভের শিশু হাসপাতালের কর্মকর্তাদের বিতরণ করা ছবিগুলোতে দেখা যায় মানুষ ধ্বংসস্তূপের মাঝে খনন করছে, ভেঙে পড়া ভবন থেকে কালো ধোঁয়া উঠছে। এছাড়া রক্তমাখা পোশাক পরা চিকিৎসা কর্মীদেরও সেখানে দেখা যায়। হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রুশ সন্ত্রাসীরা আবারও বিভিন্ন শহর কিয়েভ, দিনেপ্র, ক্রিবিরিগ, স্লোভানিয়াস্কা, ক্রামাতোর্স্ক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ব্যাপকভাবে আক্রমণ করেছে। 33 বছর বয়সী শীতালানা ক্রাপচেস্কো রয়টার্সকে বলেন, ভীতিকর এই পরিস্থিতি ছিল, আমি শ্বাস নিতে পারছিলাম না, আমি আমার সন্তানকে কাপড় দিয়ে ঢেকে রেখে বাঁচানোর চেষ্টা করছিলাম যাতে শ্বাস নিতে পারে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটো শীর্ষ সম্মেলনের জন্য ওয়াশিংটনে যাওয়ার আগে পোল্যান্ডে যাত্রাবিরতি করেন। সেখানে তিনি বলেন, রাশিয়ার এই হামলায় 3 শিশু সহ 37 জন নিহত হয়েছে। অন্যদিকে আহত হয়েছেন আরও 170 জনের বেশি মানুষ, তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে 41 জন। বিমান প্রতিরক্ষা 38টির মধ্যে 30টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে। তবে কিয়েভের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে রাজধানীতে 3 শিশু সহ 27 জন মারা গেছে এবং 2 ঘন্টা পরের হামলায় 82 জন আহত হয়েছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লেখা এক বার্তায় জেলেনস্কি বলেন, হামলায় শিশুদের হাসপাতাল, কিয়েভের একটি মাতৃত্ব কেন্দ্র, শিশুদের নার্সারি এবং ব্যবসায়িক কেন্দ্র বাড়িসহ 100টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, কেন্দ্রীয় শহর ক্রিবিরিহ, ডিনিপ্রো এবং 2টি পূর্বাঞ্চলীয় শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধে সবচেয়ে মারাত্মক এই হামলার কারণে আজ মঙ্গলবার একদিনের শোক দিবস ঘোষণা করেছে সরকার। সরকার বলেছে, ইউক্রেনের পশ্চিমা মিত্রদের কাছ থেকে জরুরিভাবে তাদের আকাশ প্রতিরক্ষার আপগ্রেড প্রয়োজন।